গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছে আমি ট্রিনা চক্রাচ্ছি। আজকের হেডলাইন্সে বসিরহাটে গণেশ পুজোর উদ্বোধনে দিলীপ ভেংসারকার, হিঙ্গলগঞ্জ ডাকাতের হাতে আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস সায়ন্তন বসু, মিষ্টির সাথে চারা গাছ বিতরণ বেহালা, বনগা পৌরসভার অনাস্থা ভোট নিয়ে চিঠি কাউন্সিলরকে, বৌবাজারের রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লক্ষ্য এবার দুর্গাপূজার আচার রীতি বিচার, বিজেপির লক্ষ্য এবার দুর্গাপূজার আচার রীতি বিচার, অবলুপ্তির পথে মিনিবাস, ল্যান্ডার বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন সফল, অপেক্ষায় চন্দ্রযান টু, উপত্যকায় বিনিয়োগের আশা প্রকাশ কেন্দ্রের, বাসিতে সুর তুললেন শিখর ধাওয়ান। পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল, GD94 সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106, বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590। আপনি কি কঠিন সমস্যায় জর্জরিত? নিজের জীবনে কি আপনি অসফল? সন্তান কি লেখাপড়ায় অমনোযোগী? পারিবারিক শান্তি কি বিঘ্নিত? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ, তাহলে আপনার সমস্ত সমস্যার এক এবং অদ্বিতীয় পথপ্রদর্শক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। গ্রেট প্রেডিকশন অ্যান্ড বেস্ট কাউন্সেলিং গ্যারান্টিড। কন্ট্যাক্ট নাম্বার 9830022304, 9748445323, 9830522304। বসিরহাটে গণেশ পুজোর উদ্বোধন করলেন দিলীপ ভেংসারকার। বসিরহাটে গণেশ পুজো উদ্বোধনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ ভেংসারকার। দ্বিতীয় বর্ষে নৈহাটি নেতাজি সংঘের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ ভেংসারকার, মহাবেদন স্পোর্টিং ক্লাবের টিডি তথা বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ওই পুজো ব্যতীত অন্যান্য মণ্ডপ দেখতেও বসিরহাট মহকুমার টাউন গণেশ পুজো কমিটি ও বসিরহাট গণপতি পুজো কমিটির মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। একদিকে যেমন আলোকসজ্জা, অন্যদিকে থিমের ছড়াছড়ি, পুজো মণ্ডপগুলোর শহরের নতুন উন্মাদনার মধ্যে গণেশ পুজোর ভিড় জমিয়েছেন বহু মানুষ। ক্রিকেটার দিলীপ ভেংসারকার বলেন, বোম্বেতে বহু গণেশ পুজোর হয় আর এখানে এসে সেই গণেশ পুজো দেখে তার খুব ভালো লাগছে। বিধায়ক দীপেন্দু বিশ্বাস তথা তৃণমূল কংগ্রেসকে বাংলায় ভালো কাজ করছেন সেই সাধুবাদ জানান। রাজনীতিতে থেকে বেশি কাজ যাতে করা যায় সেটারই শুভেচ্ছা জানালেন। দীপেন্দু বিশ্বাস নে মুঝে আমি বুলাযা, উসকে লিয়ে মুঝে শুক্রগুজার হুঁ, ক্যোঁকি মে আপকো সবকো মিল সকা। আই বচ্চি মুঝে লাগা কি গণপতি উৎসব বম্বই মে জ্যাদা হোতা হ্যায়, লেকিন ইয়াহাঁ পে ভি বহুত বড়া হোতা হ্যায়, ये मुझे मालूम पड़ा और मुझे बहुत खुशी हुई। और मैं बम्बई से आया हूँ लेकिन मुझे लगता है कि मैं बंगाल का ही हूँ। और मुझे इस बात की खुशी है कि यहाँ का एमएलए देवी अपना ये है दीपेंदु है, क्योंकि पूरे 250 गोल मारे हैं इंटरनेशनल फुटबॉल में। और इस बंगाल मोहन बगान के लिए उनका योगदान बहुत बहुत बड़ा है, उसके लिए मैं उनका अभिनंदन करना चाहता हूँ। और मैं उम्मीद करना चाहता हूँ कि बहुत साल वो राजनीति में रहे और अच्छा काम करते रहे, ऐसे अच्छा काम करते रहे। और अब कलकत्ता तो मुझे बहुत अच्छा लगता है, क्योंकि मैंने फर्स्ट टेस्ट सेंचुरी यहाँ पर बनाई थी ईडन गार्डन्स पे। और उसके बाद 1987 में जब मैं इंडिया कप्तान बना तब और एक 100 किया था यहाँ पे ईडन गार्डन्स पे। तो ईडन गार्डन मेरा बहुत ही फेवरेट ग्राउंड है और बहुत खुशी हुई थी, क्योंकि 80,000 1,00,000 लोग हमको सपोर्ट करने के लिए आते थे। और अब टेस्ट क्रिकेट तभी बहुत ही उच्च लेवल पे था,
तो मुझे लगता है कि ऐसे रहना चाहिए और मुझे लगता है देवेंदु ने उत्तर चौबीस परगना থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট লোপ টিভি হিঙ্গলগঞ্জ ডাকাতের হাতে আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস সায়ন্তন বসুর হিঙ্গলগঞ্জ বাঁকুড়া গ্রামে ডাকাতের হাতে আক্রান্ত নির্মল রায়ের বাড়িতে দেখা করতে আসলেন বিজেপি নেতা সায়ন্তন বসু পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু এই সরকার রোহিঙ্গাদের বসানোর চেষ্টা করছে নিরীহ পরিবারদের উচ্ছেদ করার চেষ্টা করছে এই সরকার সিবিআই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নাম না করেই এক হাত নিলেন সায়ন্তন বসু উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি মিষ্টির সাথে চারা গাছ বিতরণ বেহালায় মঙ্গলবার 3rd September দুপুরে কলকাতার বেহালা শকুন্তলা পার্ক এলাকায় বিশ্বাস সুইটস নামক একটি মিষ্টান্ন দোকানের কর্ণধার দীপ বিশ্বাস গণেশ চতুর্থী উপলক্ষে তার দোকানে আগত সকল মিষ্টি ক্রেতাদের হাতে মিষ্টি কেনার পর গাছের চারা তুলে দেন দীপ বিশ্বাস জানান পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবী তথা গাছকে বাঁচাতেই পরিবেশকে বাঁচাতে বিশ্ব উষ্ণায়ন কমাতেই মানুষকে সচেতন করতেই তার এই মিষ্টির সাথে চারা গাছ বিতরণের উদ্যোগ বিশেষ করে আমাদের আমি আমাদের কাস্টমারকে প্রতি বছর কিছু না কিছু উপহার দিয়ে থাকি এবছর আমি এটা চেষ্টা করেছি যে আমি লোককে নতুন করে বৃক্ষরোপণ করার জন্য কিছু মোটিভেট যাতে করতে পারি তার জন্য প্রত্যেককে আমাজন যে হারে আমাদের মনে এখন আর্ট খেলে দিয়েছে সেটাই আমাদের মনে ছেলের জন্যই আমি এই চারা গাছ বিতরণ করছি সবাইকে কলকাতার বুকে আমাদের এখানে মোদক কলকাতার বুকে একমাত্র আমাদের দোকানে পাওয়া যায় পুরীবাইয়ের দোকানেই মোদক আমাদের কলকাতায় পাওয়া যায় মহারাষ্ট্রের কাছে কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব টিভি বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট নিয়ে চিঠি কাউন্সিলরকে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পৌরসভা অনাস্থা ভোট নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর হাইকোর্টের নির্দেশে আগামী 5 তারিখে অনাস্থা ভোটের দিন ঠিক করে কাউন্সিলরদেরকে চিঠি পাঠালেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গত 16 জুলাই বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট নিয়ে গণ্ডগোলের পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পক্ষ থেকে পৌর ভোট তাদের বলে দাবি করা হয় বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় আস্থা ভোট করবার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্দেশে আগামী 5 তারিখ সকাল 11টায় অনাস্থা ভোট করবার জন্য বনগাঁ পৌরসভা কাউন্সিলরদের চিঠি পাঠান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদিও 22 আসনের বনগাঁ পৌরসভায় সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের 13 কংগ্রেসের এক কাউন্সিলরের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস পৌর ভোট তারাই করবেন বলে দাবি করেছেন তৃণমূলের কাউন্সিলর দীপালী বিশ্বাস আমাদের পৌরপ্রধান শঙ্কর আড্ডা যেভাবে বনগাঁর উন্নয়ন করে চলেছে আমরা আশা রাখছি যে তিনি আবার পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন সেটুকুনি আস্থা আমাদের আছে এবং আমরা তাকে আস্থা ভোট দিয়ে জয়যুক্ত করব এক্ষেত্রে তো আগে আপনাদের সংখ্যাতত্ত্বের বিচারে পিছিয়ে ছিলেন এখন কি মনে হয় আপনারা সংখ্যাতত্ত্বের বিচারে পিছিয়ে ছিলাম কিন্তু পুনরায় 5 জন ফিরে এসেছেন আমাদের এখন দলে আমরা 14 জনই আছি সেক্ষেত্রে তো আমাদের জয় অনিবার্য কি মনে হয় 5 তারিখে একটু ফলাফল কি হবে নিশ্চয়ই ভালো হবে আস্থা ভোটে আমরা জয়লাভ করব এবং আমাদের শঙ্কর আড্ডা প্রধান পৌর প্রধান হিসেবে নির্বাচিত হবে ঠিক আপনার নাম আমার নাম দীপালী বিশ্বাস ওয়ার্ড নম্বর 3 উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি বউবাজারের রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে আরো ব্যারিকেড করার নির্দেশ দিয়েছেন তিনি আরো বেশ কিছু বাড়ি বিপজ্জনক বলেই চিহ্নিত করা হয়েছে বিশেষ সূত্রে খবর এলাকায় আরো 20টি বাড়ি বিপজ্জনক বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন পুলিশ সেখান থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বুধবার সকালে ভেঙে পড়ল 9 নম্বর শ্যাকড়াপাড়া লেনের একটি দোতলা বাড়ির একাংশ ভাঙা অংশে প্রায় আটকে গিয়েছে সরু গলি ফলে ফের একবার আতঙ্ক ছড়ালো এলাকায় বিজেপির লক্ষ্য এবার দুর্গাপুজোর আচার রীতি বিচার সংগঠন মজবুত করতে আর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতেই দুর্গাপুজোকে হাতিয়ার করতে মরিয়া বিজেপি আর সেই লক্ষ্যেই এবার পুজোয় প্রতিযোগিতা চালু করল গেরুয়া শিবির না চিরাচরিত মণ্ডপ সজ্জা কিংবা প্রতিমা শ্রেষ্ঠত্বের বিচারে নয় এই প্রতিযোগিতা হবে পুজোর আচার রেওয়াজের ওপর অর্থাৎ কোন ক্লাব কমিটি কতটা নিষ্ঠাভরে রীতি ও সমস্ত আচার মেনে পুজো করছে তার ওপরই হবে প্রতিযোগিতা আর যে ক্লাব বা কমিটি জিতবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার তবে কি পুরস্কার তা এখনো স্পষ্ট নয় বলাই বাহুল্য আচারের ওপর পুজোর শ্রেষ্ঠত্ব বিচারের আগে রাজ্যে কখনো হয়নি
আর সেই বিষয়টিকেই মাথায় রেখে বিজেপির এই নতুন উদ্যোগ। অবলুপ্তির পথে মিনিবাস। 1972 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বিলাসবহুল যাত্রী পরিবহনের মাধ্যম হিসাবে কলকাতায় মিনিবাসের সূচনা করেন। সেই সময় আইন করে বলা হয়েছিল এই বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না, অর্থাৎ সকলেই যাতে বসে যেতে পারেন সেই উদ্দেশ্যেই চালু হয়েছিল মিনিবাস। তখন সাধারণ বাসের ভাড়া ছিল যেখানে 10 পয়সা, সেখানে মিনিবাসের ভাড়া ছিল 50 পয়সা। গত 1.5 বছরে পাবলিক ট্রান্সপোর্ট বিভাগে নতুন করে একটিও মিনিবাসের আবেদন জমা পড়েনি, তাই বলাই বাহুল্য অবলুপ্তির পথেই এবার মিনিবাস। ল্যান্ডার বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন সফল, অপেক্ষায় চন্দ্রযান 2। পরপর 2 দিনে 2 ধাপ এগিয়ে গেল বিক্রম। বুধবার ভোর রাতে দ্বিতীয় ডি অরবিটিং এর মাধ্যমেই চাঁদের এক কদম কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান 2 এর ল্যান্ডার। রবিবার শেষবার ম্যানুভারের ফলে চাঁদের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল চন্দ্রযান 2 এর অরবিটার। বিজ্ঞানীদের পরিকল্পনা মাফিক সোমবার চন্দ্রযান 2 থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম। তারপর অরবিটার সঙ্গে একই দূরত্বে কক্ষপথে প্রদক্ষিণ করেছিল বিক্রম। মঙ্গলবার সকালে সেই কক্ষপথেই দূরত্ব কমিয়ে চাঁদের দিকে 1 ধাপ এগিয়ে যায় বিক্রম। উপত্যকায় বিনিয়োগের আশা প্রকাশ কেন্দ্রের। জম্মু ও কাশ্মীরে 370 ধারা বিলোপের ফলে উপত্যকায় ব্যবসা ও বিনিয়োগে নতুন দিক খুলে যাবে বলে আশা প্রকাশ করেছিল কেন্দ্র। তেমনই এক সম্ভাবনা তৈরি হলো রাজ্যে বিনিয়োগ করাতে ইচ্ছুক বহু কোম্পানি। বিনিয়োগের প্রস্তাব এসেছে তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, হোটেল প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ 15,000 কোটি টাকা। বিনিয়োগের পরিমাণ 1,00,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। নজর রাখছে আজকে খেলার খবরে। বাঁশিতে সুর তুললেন শেখর ধাওয়ান। ব্যাট হাতে 22 গজে বোলারদের ঘুম কেড়ে নেন তিনি, কিন্তু সেই ব্যাট ধরা হাতের জাদুতেই যদি ফুটে ওঠে মধুর সুর, হেয়ালি নয়, বংশীবাদকের অবতারে এভাবেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। একেবারে পাকা বংশীবাদকের মতোই সুরের মূর্ছনায় সবার মন জয় করে নিলেন গব্বর। ওপেনার ব্যাটসম্যানের বাঁশির সুরে মোহিত নেটিজেনরা। চোখ রাখছি আজকে আবহাওয়ার খবরে। সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 72%, বৃষ্টিপাত 0.5 মিলিমিটার। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করল পেট মল অ্যান্ড মাফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর সোফিজি।